কথা এটা না, কথা হইতেছে যে বলার মধ্যে দর্শনীয় যা আছে ওর মায়ের বাপ একবারে এইবার একেবারে সব ভাইটা ভাড়ায় নিয়ে যেতেছি বুঝছেন, সব দেখাই নিয়ে যাবো ইনশাল্লাহ। আর অবশ্যই সাবস্ক্রাইব না করলে তো অবশ্যই দেখতে পারবেন না, ঠিক আছে সাবস্ক্রাইব করবেন। আমি ধন্যবাদ, আপনারা তো জানেনই। সেটা হচ্ছে ওয়েট ওয়েট এমন আমরা অ্যাকচুয়ালি আমি এখন আছি হচ্ছে একটা লঞ্চের ছাদের উপর, তো এখান থেকে এই যে 200 টাকা পুরাই ওয়াও। এটা হচ্ছে বাংলাদেশের দক্ষিণাঞ্চলে ভোলাতে, তো ভোলা থেকে এখন আমরা যাচ্ছি হচ্ছে মূলত মনপুরা, মনপুরা থেকে যাবো হচ্ছে নিজুমদ্বীপ। হ্যাঁ হ্যাঁ নিজুমদ্বীপ নিজুমদ্বীপ। তো তো এখানের মধ্যে সবচেয়ে বড় লোক এই যে একজন আমাদের পাশে আমাদের সাথে এবং টুরে আছে ডাক্তার, আমাদের ডাক্তার সাহেব আল মামুনুজ্জামান, ঠিক আছে। আমাদের যদি ওখানে কোনো ডায়রিয়া ডায়রিয়া হয়ে যায় ডাক্তার হিসাবে একটা খাতাবি দিছি আর সাথে করে নিয়ে আসে ডাক্তারি করার জন্য। তো আমরা মনপুরা যাচ্ছি, আপনারা সবাই দোয়া করবেন যাতে সুস্থভাবে যেতে পারি, ঠিক আছে। পরিবেশ দেখার আশেপাশে ওই যে নৌকা ধরতেছে, সরি নৌকা ধরতেছে না, নৌকা দিয়ে মাছ ধরতেছে, ওই যে দেখি ওই যে। সো হাই বিউটিফুল পিপলস, তো আমরা অলরেডি যে আমাদের গন্তব্যে এসে পড়ছি, এটা এখান থেকে আর কি মনপুরা, মনপুরাই তো এটা না? হ্যাঁ এটা মনপুরার একটা ফার্স্ট গার্ড, এটা মনপুরার হচ্ছে ফার্স্ট গার্ড, রামবাজার না জানি কি বলে, ওই রামবাজার নাকি কি জানি, রামগঞ্জ 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 আর কি যেগঞ্জই হোক। সো আর কি এই যে গার্ড উপরে এই যে দেখতে পাই ওই যে, আর ওদিক হচ্ছে ওই যে এটা কি নদী বন্ধু পদ্মা এই ছেলেটা এই জায়গার লালমোহনের, তুমি নাম জানো না কেন? এটা তো লালমোহন, এটা লালমোহনের বাইরে, আমরা এখন মনপুরের কাছে গেছি। তুমি তো ভোলা, ভোলা তো অনেক নদী, এত বড় নদী তো চিনবো না কোনটা কোন নদী, একজাক্টলি তো বলা সম্ভব না। এটা মেঘনা নদী, মেঘনা নদী, ডাক্তার সাহেব এই ডাক্তার সাহেব মেঘনা নদী বলতে, এই যে মেঘনা নদী, মেঘনা নদী অ্যাকচুয়ালি আসলে ডাক্তার যারা তারা পারফেক্ট আর কি, 100 এ 100 আর কি সব দিকে ওভারঅল, ঠিক আছে সব আর কি, তারা সব ক্ষেত্রে পারদর্শী, সব ক্ষেত্রে আর কি সব ক্ষেত্রে। তো এই যে
আমরা এখানে আছি। হ্যালো বিউটিফুল পিপল, কিন্তু আমার দেখেন এই যে দেখেন সামনে মনপুর আসার পর আমার সামনে রুইং শেপটা থেকে গাড়ি লঞ্চ থেকে উঠে একটা পাস করে ভেঙে ফেলছে। তাও প্যারা নাই কি অ্যাকচুয়ালি এটা হয়, আসলে লঞ্চ লঞ্চে করে আর কি দিক কোথাও ঘুরতে গেলে হয়। তো এখন যাচ্ছি মূলত সরাসরি আমাদের এটা হচ্ছে গেস্ট হাউস, গেস্ট হাউস আর কি সরকারি। হ্যাঁ হোয়াটসঅ্যাপ পিপলস, আমরা বর্তমানে এই জায়গায় বয়ে আছি। অ্যাকচুয়ালি ওই যে অনেকেই তো আর কি বাচ্চা বলা প্যান্ডা বলে না, লেভেল লেভেল করো না, ঠিক আছে? তো তাদের উদ্দেশ্যে বলতেছে আসলে লেভেল লেভেল করো না, ঠিক আছে? লেভেল আমাদেরও আছে, বাট আমাদের বয়স হয়ে গেছে দেখে আমরা সব বলি না, ওকে? চারতলা না ও শুভন, যাও তুমি আগে যাও। মেমোরি আছে, পেন ড্রাইভ আছে, ট্রান্সফার করে দিন। এটা হচ্ছে মনপুরার আমাদের জন্য রুম, রুম নম্বর 3-এর ক আর 3-এর ক ঠিক আছে। আমার তো ভালোই আছে, রুমের পরিবেশটা জোশ। So guys, wait, hold on. রুমের পরিবেশটা অসাধারণ, মারাত্মক সুন্দর, আনএক্সপেক্টেড একটা জিনিস, কি বন্ধু? এটা খালি ছবি তুলে কেন, আমার বন্ধু সমান কেন খালি ছবি তুলে? বন্ধু আরো আছে তো, তো যাই হোক এখানে আর কি এই জায়গাতে এত সুন্দর একটা আর কি গেস্ট হাউস, রেস্ট হাউস। অ্যাকচুয়ালি সরকারি হচ্ছে এটা আসলে পাওয়া, কারণ হচ্ছে মাঝে মাঝে ভিআইপি যখন আসে তখন এখানে থাকে। দেখছো এখানে এসি আছে, তারপর হচ্ছে আসলে এত লাগে আমি যখন দেখি এত একটা এত আর কি জামা কাপড় রাখার জন্য এত ইস্যু। একটা ওয়ার্ড্রপ সবচেয়ে ভালো একটা ইন্টারেস্টিং জিনিস সেটা হচ্ছে টয়লেট। ও আচ্ছা আচ্ছা, মেন হচ্ছে টয়লেটটা, আশা করি হতাশাজনক হবে না, একটু হতাশা হয়েছি কারণ আলো খুবই কম।
But it's huge, hot room. Huge. এখন খুবই ক্লিন ভালো লাগছে ভাই, ভালো লাগছে। হ্যাঁ দুইটা, যদিও এখন শীতকাল। আর মেন হচ্ছে আমার সবচেয়ে ভালো লাগছে একটা জিনিস, এটা হচ্ছে ফ্রন্ট সাইডটা। This is the font view. Awesome location. এটা আসলে আপনাদের জন্য খুবই একটা ক্লোজ একটা জায়গা। এখন আমরা ড্রেস আপ চেঞ্জ করবো, আমরা বাইরে বের হবো। আনলিমিটেড সাইজ আমি, আমরা 18 মাইনাস হয়ে গেছি, ঠিক আছে, আজকে 18 প্লাস না। একটু জোরে জোরে বলতে হবে, তার থেকে তার থেকে আচ্ছা আচ্ছা আচ্ছা, জোরে, লাউড লাউড। হ্যাঁ এই তো ঠিক আছে। আপনার বিল কেন খোলা? আমি মানে আর হচ্ছে ভিউ তো রাস্তা নেওয়া হয়েছে, এটা আসলে খুবই সুন্দর একটা ক্যামেরা, ভালো লাগছে, খুব ভালো লাগলো ভাই। তো এটা হচ্ছে আমাদের ডাক্তার মামু সাহেব। আমার বেল্ট খোলা তো ভাই, বেল্টের অবস্থা ভিডিও করে নাই। হ্যাঁ আমরা তো 18 মাইনাস এখন ভাই। Baby, this is do or die. Feel it in my veins tonight. Emotional suicide. You know it's a knife for eye. I didn't wanna walk, didn't wanna walk the plane. But the Mariona, the Mariona, it came like the thunder. I was on my way to going up.